হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে একটা বিডিও নিয়ে আসলাম তো যেই ভিডিওটা তো আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি তো নাম্বারটা আগে আমরা ওডার রাখছি এখানে যদি আমরা ক্যালকুলেশন করি থাইল্যান্ড গেমের হিসাবটা হয়েছে থ্রি সেভেন সেভেন থ্রি সেভেন তো আমরা ফার্স্ট ডিজিট না মাঝখানে ডিজিটটা একবার নেব লাস্ট ডিজিটটা দুইবার তো সাত সাত চোদ্দ আর তিন পনেরো ষোলো সতেরো আর এখানে সাত লাস্ট ডিজিট নেব সাত তো সতেরো আঠারো বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ ঠিক আছে আর এখানে ডাউনের লাস্ট ডিজিট নেব একবার পঁচিশ ছাব্বিশ সাতাশ আর এখানে একটা এক প্লাস করবো আমরা তাহলে এখানে ডিজিটটা পাই আমরা একটা এইট সিঙ্গেল ডিজিট সিঙ্গেল তো এটা আর কি সিঙ্গেল ডিজিট থ্রি ডি আর এখানে যদি আমরা প্লাস করি বরাবর প্লাস করলে এখানে একটা এক আসবো ঠিক আছে তো আমরা সিঙ্গেল ডিজিট পেলাম এক আর ওই সাপনের 8 118 19 सिंगल डिजिट তো আমরা সিঙ্গেল ডিজিট এর হলো 1 আর 8 বাই ঠিক আছে তো আমাদের আরেকটা ক্যালকুলেশন আছে তো 737 লাখ নাম্বার তো আমরা এটা একবার নিব আর এটা একবার নিব তো এখানে আমরা হিসাব করলে 731010 এর শূন্য ও হইছে ফাইভ ঠিক আছে আর এটার একবার ঘর আগে গেলে একটা সিক্স হইব আর সিক্সের হোম হইব ওয়ান তো অবশ্যই বুঝতেই পারছেন তারপরে আমরা এখান থেকে যে ক্যালকুলেশনটা করি এখান থেকে যদি আমরা নামাই তাহলে এখানে একটা ঘর হবে ঠিক আছে টু থ্রি ফোর ঠিক আছে তো এনে থ্রিটি সিঙ্গেল ডিজিট হিসাব অবশ্যই বুঝতেই পারছেন আর এখান থেকে যদি আমরা প্লাস করি তো সেভেন এইট নাইন তো এখানে পাইলাম তিনগুড়ি ঠিক আছে আর তারিখ তো অবশ্যই দেখতেই পাচ্ছেন তো আমরা এখান থেকে যেমন এই যেখান থেকে একটা গুডি উঠব পেয়ার খুব কম হয় যদি হিসাবে সাথে বনে পেয়ার হবে আপনাদের হিসাবে আমার হিসাবে বলছে আর কি একটা ডিজিট এখান থেকে এখন এখান থেকে যদি একটা ডিজিট হয় ফোর যদি হয় নাইন ফোর এক জোর হয় এইট ফোর সেভেন ফোর তো তিনটা জোড়া আমরা এখানে পেলাম আর তিন জোড়ার থেকে যদি আপনার এখান থেকে তিনটা জোড়ায় এখান থেকে হয় তো এখান থেকে একটা গেম হয় যেমন ফাইভ হুম নাইন ফাইভ নাইন ফোর ওয়ান এক্সেট গেম হয় ঠিক আছে নাইন ফোর ফাইভ এক্সেট গেম হয় নাইন ফোর নাইন সিক্স ফোর তিন সেট গেম ঠিক আছে তো আপনারা কী করবেন যারা অবশ্যই খেলবেন থাইল্যান্ডে যারা অবশ্যই খেলেন তো এখান থেকে যদি আমরা প্লাস করি হ্যাঁ এখানে নাইন ফোর নাইন জিরো ফোর এখানেও এক সেট ঠিক আছে আর এখানে নাইন জিরো ফোর দুই তিন চারটা তো চারটে হইলে নাইন ওয়ান ফোর নাইন সিক্স ফোর

ফাইভ ফাইভ ফোর এইট তারপর আমাদের এইট ফোর জিরো তো আমরা এখানে পাইলাম কয় সিট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা সেটের মধ্যে যদি একটা মাইরা দেয় তাহলে তো আমরা গেমটা ধরতে পারি এখানে যেমন এইট ওয়ানের টাস এখানে এই টু টাচ এই টু হান্ড্রেড ঠিক আছে তো এই যে গড়টা প্রতিবার জেনে দেয় আর কি প্লাস থাইল্যান্ডের যে গেমটা তো এখান থেকে আমরা যদি টোটাল হিসাব করি তাহলে টোটালটা দাঁড়ায় সেভেন টু টি এল থ্রি ডি যে টোটালটা টোটালটা এখানে সেভেন এইট নাইন লো টোটাল তো আগামী বার কিন্তু আমাদের এই ঘরের থেকে টোটালটা নিছে তো আমি আশা করি বেরি এই ঘরের থেকে টোটাল হবে না ঠিক আছে ভেরি লো লো টোটাল থ্রি ডি ঠিক আছে আর এখানে আমাদের সাইটটা টোটাল আছে এখানে এক দুই তিন চার এখানে আমরা পেলাম কি সিক্স ওয়ান জিরো ফাইভ আচ্ছা তো লো মিড ঠিক আছে তো এই তিনটা টোটাল যদি আপনারা কাট দিতে পারেন ঠিক আছে 2 3 4 4 কাট যদি দিতে পারেন ঠিক আছে বাকি তিনটা টোটাল নিয়ে হিট আগে মিডলেট হিট টোটাল লিখে দি এই সাইড এই টোটাল তো বুঝতে পারছেন ঠিক আছে তো আমরা গেস এবার যে হিসাবটা ছিল হিসাবটা আমি একটু দেখাই এইসবটা দেখাই সময় বাড়তে না কালকে আবার দেখাবো হবে ভালো থাকবেন ফিরবেন নেক্সট ভিডিওতে সালামুকুম